খানাকুলের খানতারা থেকে অভিযোগ সুজয় পাত্রের। তার টোটো গাড়ির যন্ত্রাংশ এবং ব্যাটারি চুরি হয়ে গেছে। এই বিষয় নিয়ে খানাকুল থানায় লিখিত অভিযোগ। খানাকুল থানার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখছে এবং বেশ চুরিরও উপদ্রব বাজছে এলাকায়। শুনব কি বলছেন। গতকাল এখনো বন্ধ ছিল গাড়ি, গাড়ি ঢাকা হয়ে পড়েছিল, গাড়িতে ব্যাটারি ছিল, তখন ও কোনো ব্যাপার গাড়ি যখন যেমন প্রতিদিনের মতো দু তিন দিন গাড়িতে ব্যাটারি আছে, কাজ করি যেমন টুকটাক করে এদিকে প্রতি নিজের ঘরের প্যাসেঞ্জারই বইছিলাম, সব কিছু ঠিক আছে। কালকে রাত্রেবেলা দেখেছি 10টার সময় এখনও ব্যাটারি আছে, সাইজে বসেছি তখন। তারপর আজ সকালবেলা জানি বেরোবো আমার ফ্যামিলি নিয়ে, মানে মানে কুটুম বাড়ি যাবো বলে ঠিক করছিলাম, বলছি কুটুম বাড়িটা যাওয়া যাবে বলেছিল ইন্ধনের লোক, কুটুম বাড়ি যাওয়া যাবে তোমার, সেই জন্য নিয়ে যাবো বলে বার করছি সকাল 6:30 বাজে তখন। কারণ গাড়িতে হঠাৎ করে কিনা তারপর সব ছেঁড়াছিঁড়ি হয়ে আছে, আর গাড়ির ব্যাগে যন্ত্রপাতি আমার ব্যাগে ছিল সেই সব নেই কিছু, আর ব্যাটারি চারটেই খুলে নিয়ে খোলা দেখছি ব্যাটারিগুলো নেই, চারটে ব্যাটারিই নেই। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি আমার উপরে এরকম টার্গেট করে চুরি হয়েছে, এটা পুরো তো এটা একটা ষড়যন্ত্রভাবে চুরি করে যেটা যেটা বুঝছি আমি। নিয়ে আমি থানায় অভিযোগ করলাম স্যারের কাছে, খানাকুল থানা। কারণ তো আমি গাড়ি টোটো চালিয়ে খাই, তো সেই ব্যাটারি যদি না থাকবে, ব্যাটারিটার দাম প্রায় 40,000 টাকা দাম আছে ব্যাটারি, আরও কাজ করাতে গেলে আরও খরচা আছে। আমি ব্যাটারির দামটাই খালি বললাম, যেহেতু ব্যাটারিটা চুরি হয়েছে তো অতএব ব্যাটারিটা আমি ফিরে পাওয়ার জন্য থানায় অভিযোগ করেছি। আপনার নাম সুজয় পাত্র। ঘটনাটা কোন এলাকায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে খানতাড়া গ্রাম, দগ্নপুকুরের পাড়েই আমার গাড়িটা ছিল। টোটোটা